জয় হিন্দ বন্ধুরা সবাইকে স্বাগত জানাই ওয়েলকাম টু ক্র্যাক পিএসিম পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা দু হাজার একুশের জিকে প্রশ্নোত্তর আলোচনা করা হচ্ছে গুরুত্বপূর্ণ কুড়িটি করে প্রশ্ন প্রত্যেক দিন আলোচনা করা হচ্ছে ডেলি মক হিসাবে তো তোমরা এই সমস্ত মক টেস্টগুলো অবশ্যই তোমরা পরীক্ষার আগে দাও তোমাদের প্রস্তুতি কতটা এখনই তোমরা সেটা বুঝতে পারবে তো আজকে আমাদের মক নাম্বার তেরো প্র্যাকটিস সেট তেরো তো আজকে আমরা মোট কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব তার আগে তোমরা যারা চ্যানেলের নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ করব এবং লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সঙ্গে চলো আমাদের প্রথম প্রশ্ন দেখো কর্পোরেশনের প্রধানকে কি বলা হয় কর্পোরেশনের প্রধানকে কি বলা হয় এই প্রশ্নটির উত্তর কী হবে তোমরা কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো তো কর্পোরেশনের প্রধানকে বলা হয় মেয়র অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার দুই নম্বর প্রশ্ন ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি তো অপশান নাম্বার সি প্রেমেন্দ্র মিত্র হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন অকালের সন্ধানে চরিত্রটির মানে চলচ্চিত্রটির পরিচালককে অকালের সন্ধানে চলচ্চিত্রটির পরিচালক কে তো মৃণাল সেন হয়ে যাবে এ প্রশ্নের সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন হার্ডিক্স মাপার একককে কি বলে হার্ডিক্স মাপার একককে কি বলা হয় তো এই প্রশ্নের উত্তর কি হবে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার করার চেষ্টা করো তো হার্ডিক্স মাপার একক হচ্ছে মেগাবাইট অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন নিচের কোনটি সালফারের উৎস হিসাবে বিবেচিত হয় না সালফারের উৎস হিসাবে বিবেচিত হয় না তো ব্রিমস্টোন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার ছয় নম্বর প্রশ্ন বিশুদ্ধ জলের পিএইচ মান কত বিশুদ্ধ জলের পিএইচের মান কত তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো মনে রাখবে বিশুদ্ধ জলের পিএইচের মানটা হচ্ছে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ থেকে কিন্তু তোমার এইট পর্যন্ত ঠিক আছে তো সিক্স থেকে এইট পর্যন্ত কিন্তু মান তো অ্যাকুয়ারেট অ্যান্সার যদি এখানে হয় বিশুদ্ধ জলের পিএইচের মান নয় হয়ে যাবে এ প্রশ্নের সঠিক উত্তর সাত নম্বর প্রশ্ন ব্যাকটেরিয়া নিচের কোন শ্রেণীর অন্তর্গত ব্যাকটেরিয়া নিচের কোন শ্রেণীর অন্তর্গত তো ব্যাকটেরিয়া হচ্ছে মনেরা এই শ্রেণীর অন্তর্গত অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার আট নম্বর প্রশ্ন ভোপালের গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটির নাম কী ছিল ভোপাল গ্যাস দুর্ঘটনা যেটা উনিশশো চুরাশিতে হয়েছিল নাইনটিন এইটি ফোরে ঠিক আছে ভোপাল গ্যাস দুর্ঘটনা উনিশশো চুরাশি সালে হয়েছিল তো এই গ্যাসটির নাম নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানেট তো অপশান নাম্বার বি মিক মিক গ্যাস মিথাইল আইসো সায়ানেট উনিশশো চুরাশি সালে ভূপেল গাছ দুর্ঘটনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় নম্বর প্রশ্ন কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয় কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয় তো মনে রাখবে আঠারোশো সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যানকে ভারতের প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আনসার করার চেষ্টা করো তো ভারতের প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান হচ্ছে কে সি নিয়োগী অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার তারপরে প্রশ্ন দেখো ভারত সরকারের প্রথম শিল্পনীতি কবে ঘোষিত হয় ভারত সরকারের প্রথম শিল্পনীতি কবে ঘোষিত হয় শিল্পনীতি প্রথম শিল্পনীতি এই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার করার চেষ্টা করো তো ভারতবর্ষের মানে ভারত সরকারের প্রথম শিল্পনীতি ঘোষিত হয় নাইনটিন মানে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন পুলিকট হ্রদ কোথায় অবস্থিত পুলিকট হ্রদ কোথায় অবস্থিত পুলিকট হ্রদ তামিলনাডু অবশান নাম্বার বি তামিলনাডুতে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় লাল গ্রহ অনেকবার পড়েছে ডব্লিউপি পিলিমসে তো লাল গ্রহ মঙ্গলকে বলা হয় তো ফেরাসের পরিমাণ এখানে বেশি থাকে সেই জন্য মঙ্গলকে লাল গ্রহ বলা হয় অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন ভারতের প্রথম সরি ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জলসেচ করা হয় ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জলসেচ করা হয় তো গুজরাট গুজরাট রাজ্য হয়ে যাবে এ প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রেগুলেটিং আইন রেগুলেটিং অ্যাক্ট যেটাকে বলে সেটা কবে পাশ হয় রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয় অবশ্যই তোমরা অ্যান্সার করার চেষ্টা করো কমেন্ট বক্সে রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এটি কিন্তু ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের জন্য গ্রেট ব্রিটেনের সংসদ প্রণীত প্রথম আইন মনে রাখতে হবে রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ নেক্সট প্রশ্ন বাংলার আকবর কাকে বলা হয় বাংলার আকবর সবাই জানি হুসেন শাহ বাংলার আকবর বলা হয় হুসেন শাহকে অপশান নম্বর ডি ইজ দ্য রাইট অ্যান্সার সতেরো নম্বর প্রশ্ন দ্বৈত শাসন কে প্রবর্তন করেন দ্বৈত শাসন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দ্বৈত শাসন প্রবর্তন করে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মনে রাখতে হবে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ ঠিক আছে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে তো এই ব্যবস্থার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচুর অর্থনৈতিক ক্ষমতার অধিকারী হয়ে ওঠে এবং বাংলার নবাব বৃত্তিভোগী কর্মচারীতে পরিণত হয় তো এটা সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ অপশান নাম্বার এ রবার্ট ক্লাইভ প্রবর্তন করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আঠারো নম্বর প্রশ্ন ক্রেতা সুরক্ষা আইন কত সালে কার্যকারী হয় ক্রেতা সুরক্ষা আইন কত সালে কার্যকারী হয় তো নাইনটিন এইটি সিক্স অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন যেসব উদ্ভিদ লবণাক্ত জলে জন্মায় তাদেরকে কি বলা হয় সবাই জানি আমরা লবণাম্বু উদ্ভিদ লবণাক্ত জলে যারা জন্মায় লবনাম্ব উদ্ভিদ আমাদের শেষ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে শব্দের বেগগত চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে শব্দের বেগত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করার চেষ্টা করো চৌদ্দোশো চল্লিশ মিটার পার সেকেন্ড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার আর একটা কথা মনে রাখতে হবে বায়ুতে শব্দের বেগ হচ্ছে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে তিনশো মিটার পার সেকেন্ড আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে বায়ুতে শব্দের গতিবেগ ঠিক আছে এই ছিল আমাদের মোট কুড়িটা প্রশ্ন আজকের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের মধ্যখানে শেয়ার করো পাশে থাকো এবং প্রস্তুতি নাও পুলিশ পরীক্ষার জন্য